বন্ধুরা, রান্নার সহজ পাঠ উইথ শম্পা চ্যানেলে আমি শম্পা আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে লোটে মাছের একটা রেসিপি শেয়ার করে নেব। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই এমন কেউ না কেউ আছে যে লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসে, আবার এমনও মানুষ রয়েছে যে লোটে মাছ খেতে একদমই ভালোবাসে না বা পছন্দ করে না। আমার মনে হয় না এমন কোনো পরিবার আছে যে পরিবারে সবাই লোটে মাছ খায়। যদি এমন কেউ থেকে থাকেন যাদের বাড়িতে সবাই লোটে মাছ খায়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই লোটে মাছটা আমি সম্পূর্ণ গোটা মশলায় করব, কোনো রকম মশলা বাটার ঝামেলা ছাড়াই। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা আমরা মাথা ফেলে দিই। আমার মনে হয় সবাই মাথায় ফেলে দিয়েই লোটে মাছটাকে ধুয়ে কেটে রেডি করে নেয়। আমিও তেমন এখানে 700 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটার মাথা ফেলে দিয়ে এইভাবে একটু পিস করে নিয়েছি। আর এর সাথে আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটা আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে ইগনোর করবেন। আমি একটু আলু দিয়ে করতেই বেশি ভালোবাসি। আলুটা একটু বড় বড় করে হোক, ছোট ছোট করে হোক, যেমন খুশি কেটে নিতে পারেন। আর এখানে গোটা মশলায় নিয়েছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা টমেটো কুচি, একটু আদা কুচি, প্রায় একটা রসুন, আর নিয়েছি একটু কালো জিরে। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে তাতে প্রথমে কালো জিরে, তারপরে দিয়ে দিলাম আদা কুচি, এই দুটো একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাও একটু হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। আমি সাধারণত রান্নায় এতটা লঙ্কা ব্যবহার করি না, কিন্তু লোটে মাছটা একটু ঝালঝালই ভালো লাগে। লঙ্কাটাও একটু হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 700 গ্রাম লোটে মাছের জন্য দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি ভেজে নেব না, মোটামুটি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দেখুন একটু হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও একটু কষিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে এবার ভেজে নেব একটু লবণ দিয়ে। আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদের এতক্ষণ ব্যবহার করিনি। এই আলুটা দেওয়ার পরে আমি শুধুমাত্র লবণ দিয়েই আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নিয়েছি, আলুটা নরম হয়ে গেছে। এখন যে লোটে মাছগুলো রেডি করে রেখেছিলাম ধুয়ে কেটে, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে এখন ভালো করে মিক্স করে এটাকে আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেব তত সময় পর্যন্ত যত সময় না জলটা বেরিয়ে আসে। মোটামুটি 3-4 মিনিটের মধ্যে লোটে মাছের যে জলটা থাকে এটা পুরোপুরি কিন্তু বেরিয়ে আসবে। একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি এইভাবেই ঢেকে রেখে দেব। 3-4 মিনিট পর দেখুন লোটে মাছ থেকে কিন্তু সম্পূর্ণ জলটা বেরিয়ে এসেছে, আর সবজিগুলো এখন ভীষণই নরম হয়ে গেছে। মাছগুলোও দেখুন একদম ভেঙে ভেঙে যাচ্ছে, ভীষণই নরম হয়ে যায়। তো দেখুন মাছ আলু সব এখন নরম হয়ে গেছে। এটাকে এখন রান্না করে নেব, আর খুন্তি দিয়ে বারবার এটাকে কিন্তু নাড়তে হবে, তাহলে এটা বেশ সুন্দর মিক্স হয়ে যাবে। আরও 3-4 মিনিট পর দেখুন আলু মাছ কিছুই বোঝা যাচ্ছে না কোনটা কোথায়, এটা এতটাই মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমাদের আরও একটু শুকিয়ে নিতে হবে, আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। আরও 3-4 মিনিট পরে দেখুন মাছটা কিন্তু একদম জল শুকিয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার এ দুটোকে বেশ ভালো করে মিক্স করে আমি লোটে মাছটাকে কড়াইতে কিন্তু একটু ছড়িয়ে রাখবো। এক্ষুনি কিন্তু আমি লোটে মাছটা নামিয়ে নেব না। এটা যথেষ্ট শুকনো টাইপের হয়ে গেছে, কিন্তু দেখুন আমি এটাকে এবার খুন্তির সাহায্যে টেনে টেনে পুরো কড়াইয়ে ছড়িয়ে দিলাম। এইভাবে আবারও লো ফ্লেমে 2-3 মিনিট রেখে দেব, তাতে লোটে মাছটা আরও একটু বেশি ঝুড়ো ঝুড়ো টাইপের হবে। তো এইভাবে আমি 2-3 মিনিট রেখে দেওয়ার পর দেখুন কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আর এটা আরও একটু ঝুড়ো ঝুড়ো টাইপের হয়েছে।
গরম অবস্থাতেই এটা এই রকম পর্যায়ে রয়েছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে টাইপের হয়ে যাবে। তো আমাদের লোটে মাছটা একদম রেডি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আপনারাও যদি এভাবে লোটে মাছ খেয়ে থাকেন তো অবশ্যই এর স্বাদ জানবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অনেক অনেক আনন্দে থাকবেন। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য।